যে কোনো অভিশপ্ত জিনিসের অভিশপ্ত হওয়ার পেছনে একটি কারণ বা ইতিহাস থেকে থাকে, কিন্তু এটির ক্ষেত্রে সেটি নেই। এটির সম্পর্কে যে উপকথা প্রচলিত রয়েছে তার উৎপত্তি ঠিক কোথা থেকে সেটাও ঠিকমতো জানা নেই। এটি হলো একটি ফুলদানি যেটি বাসানো ভেস নামে পরিচিত। রূপো দিয়ে তৈরি এই ফুলদানিটি নেপলসের কাছে বসবাসকারী এক যুবতী বিবাহের উপহার হিসেবে পেয়েছিল, কিন্তু সেদিনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তার বিবাহের দিন রাতের বেলায় তাকে সবাই মেঝেতে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে দেখে, এবং সেই সময় তার হাতে ছিল ওই ফুলদানিটি। কিন্তু কে ওই যুবতীকে কেন হত্যা করতে চেয়েছে সেই ব্যাপারে কখনো কেউ উল্লেখ করেনি। কথিত আছে, যুবতী মৃত্যুর মুহূর্তে প্রতিজ্ঞা করেছিল যে সে আবার ফিরে আসবে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। তার মৃত্যুর পর ওই ফুলদানিটি উত্তরাধিকার সূত্রে তার পরিবারের পরবর্তী প্রজন্মের কাছে ক্রমান্বয়ে চলে যেতে থাকে, এবং যারা যারা ওই ফুলদানিটির মালিক ছিলেন তারা প্রত্যেকেই রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। অবশেষে ফুলদানিটি অদৃশ্য হয়ে যায়। অনুমান করা হয় যে সেটি কোনো গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে, অথবা একজন প্রিস্ট দ্বারা কোনো পবিত্র মাটিতে সমাহিত করা হয়েছে। কিন্তু আসলে কিভাবে এটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেটা কেউ জানত না। কিন্তু যেভাবে এটি হারিয়ে গিয়েছিল ঠিক সেভাবে 1988 সালে হঠাৎ করেই এটিকে পাওয়া যায়। তারপর ফুলদানিটির ভিতরে একটি পার্চমেন্ট পেপার ছিল যাতে লেখা ছিল, বিওয়ার দিস ভেস ব্রিংস ডেথ, অর্থাৎ সাবধান, এই ফুলদানিটি মৃত্যু নিয়ে আসে। তবে এই বার্তাটি উপেক্ষা করা হয়েছিল এবং দানিটি নিলামে 4 মিলিয়ন লিরায় বিক্রি করা হয়েছিল। ক্রেতা একজন ফার্মাসিস্ট ছিলেন এবং 3 মাস পর তিনি রহস্যজনকভাবে মারা যান। এরপর তার পরিবার এটিকে একজন সার্জেনের কাছে বিক্রি করে দেয় এবং এটি কেনার 2 মাসের মধ্যে তিনিও মারা যান। ফুলদানি কেনা প্রত্যেক ব্যক্তি সেটি কেনার প্রায় সাথে সাথেই মারা যায়। এরপর একজন প্রত্নতাত্ত্বিক তার ব্যক্তিগত সংগ্রহের জন্য এটি কিনেছিলেন এবং 3 মাস পর তিনি মারা যান। এরপর যিনি ফুলদানিটি কিনেছিলেন তিনি মাত্র 1 মাস পরেই মারা যান। এরপর লোকেরা বিশ্বাস করতে শুরু করেছিল যে ফুলদানিটির অভিশাপটি বাস্তব, এবং মৃত ব্যক্তির পরিবারের কেউই ফুলদানিটিকে আর রাখতে চাইত না। অনুমান করা হয় ফুলদানিটির সর্বশেষ মালিকের পরিবারের এক সদস্য জানলা দিয়ে ফুলদানিটিকে ছুঁড়ে বাইরে ফেলে দেন। তিনি আশা করেছিলেন যে এটি ভেঙে যাবে এবং এটির অভিশাপ শেষ হবে, কিন্তু ফুলদানিটির কিছুই হলো না। উল্টে ফুলদানিটি একজন পুলিশের গায়ে এসে পড়ে। পুলিশটি ফুলদানিটিকে তুলে লোকটির কাছে সেটি ফিরিয়ে দিতে চায় এবং সাথে রাস্তায় আচমকা জিনিস ফেলার অপরাধে তাকে জরিমানা করা হয়। লোকটি সেই জরিমানা মেনে নিলেও ফুলদানিটিকে ফিরিয়ে নিতে অস্বীকার করে। এরপর পুলিশটি ওই ফুলদানিটিকে মিউজিয়ামে দান করে দিতে চাইলে সেটি অভিশপ্ত হওয়ার কারণে মিউজিয়ামের কর্তৃপক্ষ ফুলদানিটি নিতে অস্বীকার করে। এরপর পুলিশটিও ফুলদানিটির ভিতরে নিহিত অশুভ শক্তিটিকে অনুভব করতে পারে, এবং তারপর সে ফুলদানিটিকে সীসার বাক্সে পুড়ে কোনো কবরস্থান বা অজানা কোনো জায়গাতে পুঁতে দেয়। ফুলদানিটির কাহিনী হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই জগতে এমন অনেক কিছু রয়েছে যার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আমাদের মনে রাখা উচিত, আমরা মানুষরা এই দৃশ্যমান পৃথিবীর মাত্র 5% এক্সপোজ করতে পেরেছি, বাকি 95% আজও রহস্যের কুয়াশায় আচ্ছন্ন। সুতরাং কোনটা সত্যি আর কোনটা সত্য নয় সেটির বিচার করা আমাদের সাধ্য নয়। তোমার কাছে যেটি বাস্তব নয় সেটি অপরজনের কাছে হয়তো চরমভাবে বাস্তব।